নমস্কার, আমি স্বপন, ইভিএম নিউজ আপনাদের সকলকে স্বাগত জানিয়ে যে বিষয়টা নিয়ে আপনাদের সামনে আজকে এই মুহূর্তে উপস্থিত হচ্ছি সেটা হচ্ছে যে কালীঘাটের কাকু, তিনি এখনও পর্যন্ত তার কাছ থেকে যেটুকু উদ্ধার করা গেছে খুব অল্পই, কিন্তু সেইটুকুই সবাইকে চমকে দেওয়ার মতো খবর। কেন বলছি কথা আগে দেখুন, যে কালীঘাটের কাকু, যিনি সিবিআই যখন তার বাড়িতে গিয়ে তদন্ত করছিলেন, বেরিয়ে আসার পর তিনি বলছেন না কিছুই পাওয়া যায়নি, তেমন কিছুই পাওয়া যায়নি, আমার বাড়ি থেকে শুধুমাত্র কয়েকটা কাগজপত্র পেয়েছেন, এই সব কথা বলে যিনি গোটা পশ্চিমবাংলার মানুষকে একটু বিভ্রান্ত করছিলেন বলাই ভালো। সেই কালীঘাটের কাকুর কাছে এখনও পর্যন্ত যা খবর এবং কালীঘাটের কাকুকে তদন্ত করে যে স্বল্প একটু খবর বের করা গেছে সেটাই এখন বিশাল চেহারা নিয়েছে। তিনটে কোম্পানির কথা ইতিমধ্যেই আপনাকে বলেছিলাম, আপনাদেরকে আমরা জানিয়েছিলাম, সেই তিনটে কোম্পানির 50টা অ্যাকাউন্ট এখনও পর্যন্ত খোঁজ পাওয়া গেছে, যে 50টা অ্যাকাউন্টে প্রায় 2000 কোটি টাকার লেনদেন হয়ে গেছে 50টা অ্যাকাউন্টে, এবং বলা হচ্ছে, সন্দেহ করা হচ্ছে, এই 2000 কোটি কালো টাকাকে সাদা করা হলো, সেই 2000 কোটি টাকা মূলত গরু এবং কয়লা পাচারের টাকা বলেই সন্দেহ করা হচ্ছে। তার সঙ্গে স্থাবর অস্থাবর সম্পত্তি, যৌথ সম্পত্তি, অর্থাৎ এই বাড়ি টাড়ি সব মিলিয়ে প্রায় 1000 কোটি টাকার সম্পত্তি এখনও পর্যন্ত জানা গেছে। এখনও পর্যন্ত এর পরে আরও কত আছে ইডি এবং সিবিআই সূত্রে আমরা খবর যা পাচ্ছি, তিনি যে কথা বলছেন তারও 3 গুণ থেকে 7 গুণ পর্যন্ত হতে পারে সংখ্যাটা, সেই পরিমাণ অর্থ এখনও পর্যন্ত পাওয়া যেতে পারে। অর্থাৎ এই কালীঘাটের কাকুর কাছেই যা ইনফরমেশান আছে, সেই ইনফরমেশানটাকে যদি আমরা একটু ম্যাথামেটিক্যালি ক্যালকুলেশন করি, সেটাই প্রায় 14000 কোটি টাকার সম্ভাবনা আছে, 14000 কোটি টাকা পাওয়া যেতে পারে। এই কাকুর বিরুদ্ধে এই সমাজ বিরোধীদেরকে সঙ্গে নিয়ে অন্যের জমি দখল করা, ভাড়াটিয়া উচ্ছেদ করা, এই সমস্ত অভিযোগ তার বিরুদ্ধে রয়েছে, অর্থাৎ অন্যের প্রপার্টিকে দখল করে নেওয়া। আপাদমস্তক ভদ্রলোক, একটা নিরীহ মানুষ, এইরকম একটা চেহারা তিনি নিজেকে গোটা পশ্চিমবাংলার মানুষের সামনে, মিডিয়ার সামনে তিনি তুলে ধরেছেন, মিডিয়াতে প্রচুর কথা বলেছেন, নিজেকে নিরপরাধ প্রমাণ করার জন্য বারে বারে তিনি বলেছেন তিনি একজন খুব সাধারণ মানুষ, তার একটাই মাত্র মনিব আছেন, সাহেব আছেন, সেই মনিব এবং সাহেব তার সঙ্গে কেউ দেখা করতে পারবে না, তার কেউ ঠুকটিকি ছুঁতে পারে না, ঠিকই ছুঁতে পারবে না, এই কথা তিনি বলেছেন। আর সেই মনিব এবং সাহেবকে এখন আর এখন মনিব এবং সাহেব আরও বিপদে পড়তে পারে, তার এটাও আশঙ্কা করা হচ্ছে, কারণ তিনি এখন বিপদে পড়েছেন এবং বিপদে পড়ে তিনি গ্রেপ্তারি হয়ে তিনি যে যে কথাগুলো বলছেন ইডি এবং সিবিআই এর কাছে, আমরা সূত্র মারফত যা খবর পাচ্ছি সেটা খুবই অল্প, কিন্তু সেই অল্প কথাতেই যে চেহারা দেখা যাচ্ছে গোটা পশ্চিমবাংলার আম জনতার কাছেই তো সেটা সমুদ্রের মতো, তাহলে এই অল্পেই যদি গোটা বাংলার মানুষের কাছে সমুদ্র লাগে, তাহলে গোটাটা যখন আসবে তখন গোটা পশ্চিমবাংলার মানুষের কাছে তো এটা বিশ্বব্রহ্মাণ্ড মনে হবে, টাকার বিশ্বব্রহ্মাণ্ড, টাকার পাহাড়, এরকম এই মনে হতে পারে, সেই রকম একটা অবস্থায় রয়েছে। আর তার যে মনিব এবং সাহেবের কথা তিনি বলেছিলেন, সেই মনিব এবং সাহেব এই যে গোটা বিষয়, সেই বিষয়ের সঙ্গে তার মনিব সাহেব কতটা জড়িয়ে পড়তে পারে সেটাও নজর রেখেছে সকলেই, আর নজর আছে ইভিএম নিউজের এই ব্যাপারে। যে কোনো ইনফরমেশান, যে কোনো তথ্য আগে আমরা আপনাদের সামনে উপস্থিত করব, আমাদের নজর আছে এই সমস্ত ঘটনাবলীর দিকে, আপনাদের নজর থাকুক ইভিএম নিউজের দিকে। এই কথা বলে আমি বিদায় নিচ্ছি, নমস্কার, ইভিএম নিউজ আপনার কথা বলে।